সৌশিলজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও সমধিক্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে সৌশিলজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। 2015 সালে 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সৌশিলজ এই সৌশিলজেই ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত ও নওয়াজিশ আলী খান পরিচালিত বিখ্যাত নাটক অয়ময়। এর পর্বগুলো যা বিটিভিতে প্রচারিত হয়েছিল, নাটকে এটি ছিল জমিদার বাড়ি। মূলত এই নাটকের পরিচিতির পরেই স্থানীয়দের কাছে এটি জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায়। এছাড়াও রাখাল বন্ধু নামে আরেকটি ধারাবাহিক নাটকের শুটিং এই ভবনটিতে হয়েছিল। বর্তমানে সৌশিলজটি ময়মনসিংহ বিভাগের অন্যতম দর্শনীয় স্থান হিসেবে সমধিক পরিচিতি লাভ করেছে।